আজকে আমি চলে এসেছি বেহালাতে। এখন আমি বিল্ডিং এর টেরেসে দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন আপনারা শকর বাজার মেট্রো স্টেশনটা, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। সো এই প্রাইম লোকেশনেই আজকে আপনাদেরকে চিপেস্ট 3BHK ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলেছি বেহালাতে, এখানে আজকে আপনাদেরকে চিপেস্ট 3BHK ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে সুশান্ত দা, আমি ওনার নাম্বারটা স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি আপনারা সাইট ভিজিট করতে চান তাহলে ডিরেক্টলি ওনাকে কল করে নেবেন। সো এবার হচ্ছে এক্স্যাক্ট লোকেশন। এক্স্যাক্ট লোকেশন কী রয়েছে? ওটা হলো বেহালা শিরবা মেট্রো থেকে 1.2 কিলোমিটার আছে। হ্যাঁ, দক্ষিণ বেহালা রোডে আছে। হ্যাঁ, ফার্স্ট ওটাই দেখিয়ে দিয়েছি। আর মার্কেটটা তো খুবই কাছে, মানে হার্ডলি কত 1 মিনিট লাগে, 100 মিটার করে, এতটাই কাছে। পোস্ট অফিসও আছে তাই না? বাস স্ট্যান্ডটা তো আছে, বাস স্ট্যান্ড সব 500 মিটার। এই বাস স্ট্যান্ডের নাম কি আছে? দক্ষিণ বেহালা রোড। ওকে, সো খুবই কাছে রয়েছে আর খুবই প্রাইম লোকেশনে কিন্তু এই কমপ্লেক্সটা রয়েছে। এটা তো G+3 বিল্ডিং রয়েছে। আর স্কোয়ার ফিট এরিয়া কত আছে? তোমার 980 স্কোয়ার ফিট আছে। আচ্ছা, খুবই কম প্রাইসে কিন্তু আপনারা ফ্ল্যাটস গুলো পেয়ে যাচ্ছেন। এবার হচ্ছে অ্যামিনিটিস। এখানে অ্যামিনিটিস কি আছে? লিফট আছে কি? না, এগুলো তো লিফট মানে যারা, এটা হচ্ছে যাদের বাজেট কম আছে তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে তাই না? আর এবার হচ্ছে আপনার কাছাকাছি স্কুল কলেজ হসপিটাল কি রয়েছে? তোমার জিবি কলেজ আছে, ঠাকুরপুকুর কলেজ আছে, ঠাকুরপুকুর ল কলেজ আছে, সুষমা ল কলেজ আছে, তারপর জিডি মেমোরিয়াল আছে, তারপর নারায়ণা আছে, স্কুল আছে, এরকম মোট 500 মিটার 1 কিলোমিটার সবই পেয়ে যাবে। আচ্ছা, আর যেই বাজেটে দিচ্ছে এখানে লোন হয়ে যাবে তো? একদম 100%। কোন ব্যাংক থেকে লোন হবে? এটা ব্যাংক অফ বরোদা। ব্যাংক মানে গভর্নমেন্ট ব্যাংক থেকে লোন হয়ে যাবে? বরোদা আর কানাডা, দুটো ব্যাংক থেকে। দারুণ ব্যাপার। বাট স্টিল অন্য ব্যাংক থেকে যদি কেউ নিতে চায় নিতে পারবে? কোনো অসুবিধা না, বলতে তোমার হলো ওখানে যে স্যাংশন করা আছে ওখান থেকে তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, এমআইটিস তো এখানে সেরকম কিছুই নেই। সো মেইনটেনেন্স কস্ট তো হার্ডলি কত, 200 থেকে 300, এর চেয়ে বেশি, এর থেকে বেশি হবে না তাই না? সো এটা কবের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে? দেখতে দিওয়ালিতে হ্যান্ড ওভার হয়ে যাবে, দিওয়ালি মানে বাই November 2023 এর মধ্যে আশা করি এটা হ্যান্ড ওভার হয়ে যাবে তাই না? ওকে, ব্যাংকের এটিএম মেডিকেল স্টোর তো একদমই কাছে, হেঁটে হেঁটে কতক্ষণ লাগবে? 2 মিনিট হার্ডলি, হেঁটে 5 মিনিট, 5 মিনিটের মতন লাগবে। আচ্ছা, মার্কেট এরিয়া নিয়ে একটু কথা বলা যাক। মার্কেটটা তো খুবই কাছে, হেঁটে গেলে কতক্ষণ লাগবে? 500 মিটার হবে, 500 মিটার। আচ্ছা, সেখানে গেলে মানে মাছ সবজি ডিম সবজি সব সব। আর সুপার মার্কেট কি আছে? স্পেন্সার্স, রিলায়েন্স ফ্রেশ, জিও মার্ট, এগুলো টামডুবু থেকে পেয়ে যাবে সুপার মার্কেটগুলো। রিলায়েন্স আছে, এই আছে, চৌরাস্তায় আছে। আচ্ছা, তোমার এম বাজার আছে। তো বেহালা চৌরাস্তাতে যদি কেউ যেতে চায় কিভাবে যাবে? এখান থেকে অটো সিধা চৌরাস্তা চলে যাবে, অটো ধরে চৌরাস্তা চলে যাবে। ও, অটো স্ট্যান্ডও আছে বেহালা চৌরাস্তায়। তো মোটামুটি ভাড়া কত আছে এখান থেকে? ভাড়া তো অটোতে মনে হয় 15 টাকা আর বাসে হলো 8 টাকা। কত মিটার হবে এখান থেকে বেহালা মাজারহাট একটু দূরে আছে। কত কিলোমিটার হবে এখান থেকে? 8 কিলোমিটার। ওকে, এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং, অলমোস্ট রেডি। বিল্ডিং এর ঠিক নিচে দেখতে পাচ্ছেন 15 ফুটের রাস্তা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে 3BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে আপনার 980 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এই 3BHKটা শুধু 2 ইউনিটসই বাকি আছে। ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন আর সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন, বাকি কিন্তু সবই সোল্ড আউট। প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাটস রয়েছে। এটা হচ্ছে আপনার 3BHK, তার ঠিক অপোজিটে এখানে আপনারা আরেকটা ফ্ল্যাট পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনার লিফট পাবেন না, এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে মার্বলের কাজ করে দেওয়া হবে, পুট্টির কাজ দেখতে পাচ্ছেন অলমোস্ট কমপ্লিট। যে প্রাইসে এই ফ্ল্যাটটা অফার করা হচ্ছে এখানে কিন্তু আপনার মার্বল ফ্লোরিং পেয়ে যাবেন। সাধারণত এত কম প্রাইসে কিন্তু মার্বল ফ্লোরিং পাওয়া যায় না, বাট এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড তার চেয়ে বেস্ট জিনিস হচ্ছে দেখতে পাচ্ছেন সাউথ ওপেন রয়েছে। তো এই ফ্ল্যাটটা হচ্ছে আমার 3 সাইড ওপেন, সাউথ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের ওয়্যারিং সব হেভেলসের হবে, আর প্রিতমের সুইচেস এখানে ইউজ করা হয়েছে। সো কোয়ালিটি নিয়ে কোনোরকমভাবে কিন্তু কম্প্রোমাইজ করা হয়নি। আর বাথরুম ফিটিংস যেগুলো হবে সবই কিন্তু ব্র্যান্ডেড বাথরুম ফিটিংস আপনারা পেয়ে যাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, টিভির পয়েন্টটা এই সাইডে দেওয়া রয়েছে। তার ঠিক লেফট সাইডে দেখতে পাচ্ছেন একটা স্পেশিয়াস কিচেন পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম রয়েছে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, বেসিনের পয়েন্টটা ঠিক বাইরে আপনারা পাবেন।
এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন দেখে নিন, যার সাথে আপনারা অ্যাটাচ একটা স্পেশিয়াস ব্যালকনি পাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন। সো লেআউটটা কিন্তু সত্যি খুবই সুন্দর, অলমোস্ট রেডি। সো আপনারা যদি এই ফ্ল্যাটটা বুক করে নিন, সো পুজোর আগে কিন্তু আপনারা হ্যান্ডওভার পেয়ে যাবেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো সাউথ ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10.5x10। এই সাইডে দেখতে পাচ্ছেন টিভির পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন, একটা বড় টিভি এখানে আপনারা ইনস্টল করতে পারবেন। এই সাইডটাতে আপনারা লম্বা করে একটা সোফা রাখতে পারবেন। আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে 4-6 জনের ডাইনিং টেবিল আরামসে এখানে আপনারা রাখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা বড় উইন্ডো দেওয়া রয়েছে, ফেসিং দেখে নিন, ইস্ট ফেসিংয়ে এই লিভিং কাম ডাইনিং রুমটা রয়েছে। এটা হচ্ছে আপনার সাউথ ফেসিংয়ে ঢুকলাম, আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। সো আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম, সুইচেস আপনাদেরকে আগিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন প্রীতম ব্র্যান্ডের ইউজ করা হয়েছে। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি, যেটা লিভিং কাম ডাইনিং রুমের ঠিক পাশেই রয়েছে। এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 12x7, দেখতে পাচ্ছেন মার্বেল ফ্লোরিং রয়েছে। এই সাইডে আপনারা ফ্রিজের পয়েন্টটা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন 16 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে, একটা বড় ফ্রিজ এখানে আপনারা আরামসে রাখতে পারবেন। সিঙ্গেল ডোর বা ডাবল ডোরের ফ্রিজ এখানে আরামসে চলে আসবে। এখানে স্ল্যাব যেটা ইউজ করা হবে আপনার ফুললি গ্রানাইট ফিনিশ থাকবে, একটা মিডিয়াম সাইজের একটা সিঙ্ক এখানে বসানো হবে এই সাইডটাতে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্কের পয়েন্ট। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে দেখতে পাচ্ছেন আপনার চিমনির পয়েন্টটা দেওয়া রয়েছে। আরও পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন, আর মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টসগুলো আপনারা এই সাইডে পাবেন, দেখতে পাচ্ছেন 16 অ্যাম্পিয়ারের সকেটস রয়েছে। আর ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন ইস্ট ফেসিংয়ে এই কিচেনটা আপনারা পেয়ে যাবেন। পুট্টির কাজ হয়ে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। এবার আপনাদেরকে বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, যেটা এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে রয়েছে। ফেসিংটা আগে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন আমি ওয়েস্ট ফেসিংয়ে এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। আর এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10.5x10। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু ক্রস ভেন্টিলেশন পাবেন না, একটাই উইন্ডো রয়েছে, বড় উইন্ডো। গ্রিলের কাজ দেখতে পাচ্ছেন প্রমোটারের তরফ থেকে করে দেওয়া রয়েছে, এক্সট্রা কিন্তু আপনাদের কোনো কাজ করাতে হবে না। এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট, ফার্স্ট বেডরুমে আপনারা এসির পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। আগে আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, বাথরুমের ঠিক বাইরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট। সো এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8x4.5। ফ্লোরিং দেখতে পাচ্ছেন সবই আপনার মার্বেল ফ্লোরিংই পাবেন এখানে। ঢুকেই রাইট সাইডে এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, গিজারের পয়েন্টটা আপনারা ঠিক এই পাশটাতে পাবেন। নিচে আপনারা কমোটের পয়েন্ট পেয়ে যাচ্ছেন, ট্যাপের পয়েন্ট, জেটস্কির পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে একজোস্টানের পয়েন্টটা রয়েছে, আর একদম উপর অবধি এখানে কিন্তু টাইলসের কাজ করে দেওয়া হবে। আর ফেসিং দেখে নিন, ওয়েস্ট ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে। এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, আর এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x12। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন, আর যেটা আপনাকে বললাম সেকেন্ড বেডরুমে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন সাউথ আর ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। বক্স উইন্ডো আপনারা পেয়ে যাবেন, গ্রিলের কাজ করে দেওয়া রয়েছে, আর বিল্ডিংয়ের ঠিক নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা 15 ফুটের রাস্তা পেয়ে যাবেন। তো এখানে আপনারা আরামসে একটা ছোটা হাতি নিয়েও ঢুকতে পারবেন, প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, সো জল জমার কোনো ব্যাপার নেই। আর এই সেকেন্ড বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন, এটা হচ্ছে আপনার ব্যালকনি, সাউথ ওয়েস্ট ফেসিং এই ব্যালকনিটা রয়েছে। সো এখানে আপনারা আলো, বাতাস, হাওয়া সবসময় কিন্তু আপনারা পাবেন। আর এই অ্যাটাচ ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 8x4। ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনারা ব্যালকনিতে পেয়ে যাবেন, দেখে নিন 16 অ্যাম্পিয়ারের একটা সকেট রয়েছে। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ, একদম রাস্তার ভিউটা রয়েছে। সো সেকেন্ড বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10.5x10। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ, এই মাস্টার বেডরুমে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন সাউথ আর ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন একটা অ্যালকক পাচ্ছেন, বক্স উইন্ডো করে দেওয়া রয়েছে, আর এই উইন্ডোটা কিন্তু যথেষ্ট বড় উইন্ডো। সো দেখতে পাচ্ছেন যেহেতু সাউথ ওপেন রয়েছে,
দেখলেন ফেসিং সাউথ আর ইস্ট ওপেন রয়েছে, এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং আর এটা ইস্ট ফেসিং। সো আলো বাতাস হাওয়া এখানে কিন্তু ভরপুর আপনারা পাবেন, কোনো অসুবিধা আপনাদের হবে না। এখন অ্যাকচুয়ালি মেঘলা ওয়েদার, তাই জন্য হয়তো আপনারা বাইরে আপনাদেরকে একবার দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন মেঘলা ওয়েদার রয়েছে, বাট স্টিল আলো বাতাস হাওয়া কিন্তু প্রপার এখানে আপনারা পাবেন। এসির পয়েন্ট আপনারা মাস্টার বেডরুমও পেয়ে যাবেন, আর এটা যেহেতু মাস্টার বেডরুম এখানে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 6x4। ফ্লোরিং তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা রুমে প্লাস বাথরুমে আপনারা মার্বেল ফ্লোরিং পাবেন। ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার ট্যাপের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে দেখতে পাচ্ছেন একজোর স্থানের পয়েন্টটা রয়েছে, আর একদম উপর অব্দি এখানে টাইলসের কাজ করে দেওয়া হবে। আর ফেসিং দেখে নিন, আপনার ইস্ট ফেসিংয়ে অ্যাটাচ বাথরুমটা রয়েছে। সো দ্যাটস ইট, আপনাদেরকে 980 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে, আমি নিচে ডিসক্রিপশন বক্সে সুশান্তদার নাম্বার দিয়ে দেবো, স্ক্রিনেও থাকবে, প্লিজ তাড়াতাড়ি বুক করে নিন, পুজোর আগেই কিন্তু আপনারা হ্যান্ড ওভার পেয়ে যাবেন অলমোস্ট রেডি ফ্ল্যাট। আর এত কম প্রাইসে এত সুন্দর লেআউট পাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট, অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ সাউথ ইস্ট ওয়েস্ট, 3 সাইড ওপেন রয়েছে, 2 বেডরুম, যেটা সেকেন্ড বেডরুম দেখালাম উইথ ব্যালকনি আর মাস্টার বেডরুম, দুটোই কিন্তু প্রপার সাউথ ফেসিংয়ে রয়েছে, একটা হচ্ছে আপনার সাউথ ইস্ট আর একটা হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট। সো সুশান্তদা, 980 স্কোয়ার ফিটের 3BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, বেস্ট পার্ট হচ্ছে প্রাইস, মানে এত কম প্রাইসে 3BHK ফ্ল্যাট পাওয়া খুবই ডিফিকাল্ট কলকাতার বুকে। অলরেডি আমি থাম্বনেল আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, বাট স্টিল তুমি একটু ডিটেলসে বলে দাও প্রাইসটা। আমার ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার মেট্রো স্টেশন, যেটা আপনার প্রজেক্ট থেকে ডিস্টেন্স হচ্ছে 1.2 কিলোমিটার। আর পুজো আসছে, পুজোর জন্য কোনো অফার আছে? 22,50,000 এমনি, হ্যাঁ এটা এমনিতেই অফার আছে, রাইট রাইট, বাট স্টিল আমার ভিডিও দেখে যদি আসে কিছুটা কম করবো। আর একটা অফার যেটা আমি তোমাকে আর একটা পুজোর জন্য দিচ্ছি, 2% আর 1.5% না করবো, মানে 1.5% ব্রোকারেজ এখানে দিতে হবে, 2%-এর জায়গায়, তাই তো? 0.5% হচ্ছে ডিসকাউন্ট, 5% কম হবে, পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আপনাকে ছাদটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার ছাদ, এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া হবে, আর আপনারা উপরে 4,000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, সো আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, ছাদের কন্ডিশনও দেখিয়ে দিচ্ছি, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।